নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাই মসজিদ বন্ধুসল পলগতে চাওক আজি সন্ধ্যার সাতটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, দেশের ভিতর আটাইতক ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণ করে এই মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর মুখত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম। দিল্লি বিধানসভাত নিজের ভাষণত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালে করলে গুরুতর অভিযোগ। হিমন্ত বিশ্ব শর্মা হয়েছে দেশের ভিতর আটাইতক ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী, এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে অরবিন্দ কেজরিওয়ালে। লগতে শুভেন্দু অধিকারী, মুকুল রয়, নারায়ণ রানে, অশোক চবন আদির নাম ললে দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। এই সকলক নিজের দলত যোগদান করাইছে বিজেপিয়ে, তেওঁলোকক ক্ষমতার সুখ দিছে বিজেপিয়ে, আর সৎ লোকসকল বর্তমান জেলের ভিতর আছে। এই মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। পরবর্তী খবর, রাজ্যের শিক্ষক সকলের আহি গেল নতুন নির্দেশনা। 1 এপ্রিলের মানিব লাগিব এই সময় নিয়ম, বাধ্যতামূলক হব শিক্ষা হেতু পোর্টালের নিয়ম। রাজ্যের শিক্ষক সকলের আহি গেল নতুন নির্দেশনা, 1 এপ্রিলের মানিব লাগিব এই সময় নিয়ম, বাধ্যতামূলক হব শিক্ষা হেতু পোর্টালের নিয়ম। বাধ্যতামূলকভাবে শিক্ষক কর্মচারী দিব লাগিব উপস্থিতির তথ্য, প্রতিজন শিক্ষার্থীর উপস্থিতির তথ্য দিয়াটো বাধ্যতামূলক। পিএম পোষণ আসনির সফল রূপায়ণের এই নির্দেশনা রাজ্য সরকারও। এই সন্দর্ভত শিক্ষা সচিব নারায়ণ কৌরে জারি করেছে এই জাননী। পরবর্তী খবর, রাজ্য পুনের এনকাউন্টার। এইবার কাটাতার উপরে বাংলাদেশে গরু পার করার সময়তে বিএসএফর গুলিচালনা, আর বিএসএফর গুলিত মৃত্যু হয়েছে এগারী চোরাং গরু সরবরাহকারীর। কাটাতার উপরে গরু বাংলাদেশে পার করার সময়তে বিএসএফর গুলিচালনা, হাত শিঙিমারিত বিএসএফর গুলিত নিহত হয়েছে চোরাং গরু সরবরাহকারী। অন্ধকারের সুযোগ লো কাটাতার উপরে পার করেছিল চোরাং গরু, আর নিহত হওয়া চোরাং গরু সরবরাহকারীজন শাহিনুর ইসলাম। বাংলাদেশে চোরাং গরু পার করার সময়তে আক্রমণ করেছিল বিএসএফক, আর ইয়ার প্রত্যুত্তরত গুলিচালনা করবলিয়া হয় সীমান্ত সুরক্ষা বাহিনীয়ে। বিএসএফে আত্মরক্ষার করা গুলিচালনাত নিহত হয় চোরাং গরু সরবরাহকারী শাহিনুর ইসলাম। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিও, আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, বাইক আরোহী সকল সাবধান, ট্রেফিক নিয়ম উলঙ্ঘা করা বাইক আরোহীর বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে আরক্ষী। এতিয়ারপা হেলমেট পরিধান নকরিলে আপনার ফটো প্রকাশ করব আরক্ষী। হেলমেট পরিধান নকরিলে আপনার ফটো প্রকাশ করব আরক্ষী। ট্রেফিক নিয়ম উলঙ্ঘা করা বাইক আরোহীর বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে আরক্ষী। সিসিটিভিত ধরা পড়েছে নিয়ম উলঙ্ঘাকারী বাইক আরোহী, আর 10,000 টাকা পর্যন্ত জরিমানা ভরব লাগিব আইন উলঙ্ঘাকারী বাইক আরোহীয়ে। আপনার অজ্ঞাতে আপনার মোবাইলত যাব ই চালান, পুলিশে আপনার পিছে পিছে দৌড়ি না যায়, আপনার মোবাইলত যাব ই চালান। আর কোন ঠাইত আপনি নিয়ম উলঙ্ঘা করেছে সেই ফটো প্রকাশ করব আরক্ষীয়ে। পরবর্তী খবর, দুদিনের স্থগিত রখা হয়েছে প্রতিবাদী কৃষকর দিল্লি চলো কার্যসূচী। বুধবারে হারিয়ানার খানুরি সীমান্ত এজন প্রতিবাদী কৃষকর মৃত্যুর পাছতেই এই সিদ্ধান্ত কৃষক সংগঠন সমূহর। পরবর্তী খবর, বিজেপি ভোট চুর। বিজেপিয়ে ভোট চুরি করে নির্বাচন জিকে, আর আগন্তক লোকসভা নির্বাচনত ভোট চুরি করব বিজেপিয়ে। বিজেপির বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। বিজেপিয়ে ভোট চুরি করে নির্বাচন জিকে, এই বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর। বিজেপিক পরাস্ত করা কঠিন কাম নহয়, বিজেপিক পরাস্ত করা সহজ। ঐক্যবদ্ধ হয় সুপরিকল্পনার যুজারু মানসিকতার কষ্ট করে পরাস্ত করব পারি বিজেপিক। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ফলাফলে তাকে বুঝাই দিলে। ইন্ডিয়া এলায়েন্সের প্রথম খোজত এয়া ডাঙর সফলতা।
চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ফলাফল চণ্ডীগড়ের জনতার জয়, দেশের জনতার জয়। ভোট চুরি করে নির্বাচন জিকি থাকে বিজেপিয়ে, এয়া তারই প্রমাণ। চণ্ডীগড়ের মেয়র নির্বাচন 36টা ভোটর 8টাক ভোট চুরি করেছিল বিজেপিয়ে। আর কিছুদিন পিছতে দেশের আটাইতক ডর নির্বাচন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হব। এই নির্বাচনক এতিয়া মনত ভয় হয়েছে, শঙ্কা হয়েছে, কারণ ইয়াত 90 কোটি ভোট আছে। 90 কোটি ভোটর কিমান ভোট বিজেপিয়ে চুরি করব, সেয়া ভাবিলে মনত ভয়লগা হয়েছে। দেশত বিজেপি সরকারের দিনত এতিয়া গণতন্ত্র জিয়াই থকা নাই। বিজেপিয়ে অতি আত্মবিশ্বাসের আগন্তক নির্বাচন 370 আসন পাম বলে কয় আছে। ইয়ার কারণ কি? দেশের জনতাক প্রত্যাহ্বান জানাইছে বিজেপিয়ে। কোরপরা পাইছে এই ফুল কনফিডেন্স? নিশ্চয় ডর পরিকল্পনা করেছে বিজেপিয়ে। পুনের ভোট চুরি করবলে সাজু হয়েছে বিজেপি দল। বিজেপিয়ে নির্বাচন জয় হয় কেবল ভোট চুরি করে, সেয়া স্পষ্ট হয়ে পড়ছে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ফলাফলে বিজেপির সকল কুকর্ম ফাদিল করে পেলালে, বিজেপির মুখা খুলি পেলালে, সকল ষড়যন্ত্র ফাদিল হল। এতিয়া দেশের জনতায় চিন্তা করক, আপনাদের কি করব। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনক লো উচ্চতম ন্যায়ালয়ে রায়দান দিয়ার পিছতেই সংবাদমেল পাতি এইসমূহ বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। পরবর্তী খবর, বিষ হলে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খায় যদি সাবধান হোক, প্যারাসিটামলে নষ্ট করব পারে আপনার লিভার। প্যারাসিটামলক লো করা অধ্যয়নত শেহতীয়াক পোহরলে আহি যায় ভয়ঙ্কর তথ্য। বিষ হলে প্যারাসিটামল খায় যদি সাবধান হোক, প্যারাসিটামলে নষ্ট করব পারে আপনার লিভার। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসরি বিষ নাশক প্যারাসিটামলে ক্ষতি করব পারে আপনার লিভারর। প্যারাসিটামলে যকৃতক কেনেদরে ক্ষতি করে সেই সম্পর্কে করা হয়েছিল অধ্যয়ন। এন্দুর উপর করা অধ্যয়নত পোহরলে আহিছে এই নতুন তথ্য। প্যারাসিটামলে যকৃতর ওসরের কোষবোৰৰ সঠিক কামৰ বাবে প্ৰয়োজনীয় উপাদানবোৰত বাধা দিয়ে। অতিরিক্ত প্যারাসিটামল সেবনে শরীরের কোষর ক্ষতি করে। টাইট জংশন হৈছে কোষবেৰৰ কোষর মাজত সংযোগের ব্যবস্থা, যা ভাঙিলে যকৃতর কলার গঠন ক্ষতিগ্রস্ত করে, কোষর কার্যক্ষমতা বিঘ্নিত করে আর কোষর মৃত্যু ঘটায়। এই ধরনের কোষ ধ্বংস যকৃত রোগ যেনে ক্যান্সার, সিরোসিস আর হেপাটাইটিসর জড়িত। উল্লেখযোগ্য যে সস্তা আর ফলপ্রসূ হওয়ার বাবে বিশ্বর ভিতরতে আটাইতক জনপ্রিয় বিষনাশক ঔষধ হয়েছে প্যারাসিটামল। যদি আপনিও খায় তেনে সাবধান হোক। পরবর্তী খবর, বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননির পাছতে রাজ্যের প্রান্তে প্রান্তে আরম্ভ হয়েছে প্রচণ্ড বরুণ। এই সন্দর্ভত রাজ্যের 22 জেলার এলার্ট জারি ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্র। কোন জেলাত বরুণের বাবে এলার্ট জারি করা হয়েছে চাও আহ। রাজ্যের প্রান্তে প্রান্তে আরম্ভ হয়েছে প্রচণ্ড বরুণ। গুহী মহানগরীত পুয়ারেপর আরম্ভ হয়েছে বরুণ। গুহী মহানগরীকে ধরে রাজ্যের কেবাখনো জেলাত সলনি হয়েছে বতর। এই সন্দর্ভত রাজ্যের 22 জেলালে সতর্কবাণী জারি করেছিল বতর বিজ্ঞান কেন্দ্র। রাজ্যের কোন জেলালে বতর বিজ্ঞান কেন্দ্র সতর্কবাণী দিছে চাও আহ। দক্ষিণ চালমারা, ধুবুরী, বরপেটা, কামরূপ, নলবারী, কামরূপ মেট্রো, নগাঁও, মরিগাঁও, হোজাই, লক্ষিমপুর, যোরহাট, মাজুলী, ধেমাজি, শিবসাগর, চৰাইদেউ, ডিব্রুগড়, তিনিচুকীয়া, করিমগঞ্জ, কাছাৰ আৰু হাইলাকান্দি জেলাত এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। এই কেইখন জেলাত প্রচণ্ড বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর এই সময়সাত বরষুণের লগতে বজ্রপাতেরও সম্ভাবনা আছে, এই কথা জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্রই। পরবর্তী খবর, পুলওয়ামা কাণ্ডত মোদীর ভূমিকাক লো প্রশ্ন করা প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকর ঘর সিবিআইর তালাশি। যা বছর পুলওয়ামা কাণ্ডক লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক লক্ষ্য করে লওয়ার পিছতেই সিবিআইর জাননি লাভ করেছিল। মোদীর কার্যকালতে জম্মু কাশ্মীরকে ধরে কেবাখনো রাজ্যের রাজ্যপাল হিসাবে কার্যনির্বাহ করা সত্যপাল মালিকর ঘর এইবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ে তালাশি অভিযান আরম্ভ করেছে। বাতরি অনুসরি জম্মু কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পত দুর্নীতির অভিযোগের তদন্তের বাবে বৃহস্পতিবারে দেশের মোট 29টা স্থানত অভিযান আরম্ভ করা হয়েছে। মোদীর কার্যকালত জম্মু কাশ্মীরকে ধরে
চারিখন রাজ্যের রাজ্যপাল হিসাবে কার্যনির্বাহ করা বিজেপি নেতা সত্যপাল মালিকে যাওয়া বছর এক সাক্ষাৎকার অভিযোগ করেছিল যে 2019 চনের লোকসভা নির্বাচনের ঠিক আগতে পুলওয়ামাত সিআরপিএফর কনভয়ত উগ্রপন্থীর আক্রমণত 40 জন জওয়ানের মৃত্যু হওয়ার পিছত প্রধানমন্ত্রী মোদিয়া নিজেই মুখ বন্ধ করে রাখবলে কৈছিল। কারণ প্রধানমন্ত্রীক জানাইছিল যে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের গাফিলতি আর নিরাপত্তার সুরুঙ্গার বাবেই এই কনভয়ত আক্রমণ সংঘটিত হয়েছিল। প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকর দাবি যে প্রধানমন্ত্রী মোদিয়ে এইটো বেলেগ বিষয় বলে কয় যাতে মুখ বন্ধ করে রাখে তার নির্দেশনা দিছিল। সেই সাক্ষাৎকার সত্যপালে ইঙ্গিত দিছিল যে পুলওয়ামাত জওয়ানের মৃত্যু হয়তো রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্য যে যা লোকসভা নির্বাচনের প্রচার চলাই থাকতেই প্রধানমন্ত্রী মোদিয়ে যুব ভোটার সকলক কৈছিল, প্রথমবারের ভোটদাতা সকলক কৈছো আপনার প্রথম ভোটটি হয়তো পুলওয়ামার শহীদ সকলের উৎসর্গিত হব পারে। একটা সাক্ষাৎকারতে সত্যপালে অভিযোগ করে যে 2018 চনের আগস্টের পর 2019 চনের অক্টোবরলৈকে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসাবে দুটা ফাইল মুকলি করবলে 300 কোটি টাকার উৎকোচর প্রস্তাব দিয়া হয়েছিল। সিবিআইয়ে দুখন এফআইআর পঞ্জীয়ন করে এটা কিরু জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িত আর আনটু রিলায়েন্স জেনারেল বিমান সঙ্গে জড়িত। এই অভিযোগের বাবেই সিবিআইয়ে যাওয়া বছর জেরা করেছিল, যদিও অভিযুক্ত হয় না নহয় সেই বিষয়ে কেন্দ্রীয় সংস্থাটোয় একো কোয়া নাই। উল্লেখযোগ্য যে 2019 চনত এটা ব্যক্তিগত কোম্পানিক কিরু জলবিদ্যুৎ শক্তি প্রকল্প চমুকই এইচইপি নির্মাণের 2200 কোটি টাকার আবন্টন দিয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়াত কোনো ধরনের দুর্নীতি হয়েছিল নাকি তার তদন্ত করে আছে সিবিআইয়ে। পরবর্তী খবর, যিকোনো মুহূর্তত বিধায়ক পদ খারিজ হব পারে অসমের দুগৰাকী কংগ্রেসী বিধায়কর। বিধায়ক কমলক্ষতে পুরকাষ্ট আর বসন্ত দাসর বিধায়ক পদ খারিজ হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এই সন্দর্ভত কংগ্রেস বিধায়িনী দলে বিধানসভার অধ্যক্ষক জানাব পারে আবেদন। উল্লেখযোগ্য যে দুগৰাকী কংগ্রেসী বিধায়কে মুকলি সমর্থন করেছিল বিজেপিক আর তার পিছতে দলের রুখত পড়েছিল এই দুগৰাকী কংগ্রেসী বিধায়ক। বিজেপিক সমর্থন করার পাছতেই বিজেপিলে যাব নাকি প্রশ্ন উঠিছিল।